সর্বপ্রথম শ্রী মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, কিনা প্রশংসা করে শেষ করা যাবে না। তাই একটি ছোট্ট শব্দের দ্বারা কিনা প্রশংসা করলে সমস্ত প্রশংসা হয়ে যায়। তাই সকলকে হাবিয়ান জাহান্নামে প্রবেশ করে
জাহান্নামীদের শরীরের চামড়া হবে
তাদের শারীরিক গঠন কি হবে, তার কাজের দূরত্ব হবে যে দ্রুতগামী একটা আরোহী তিন দিন পর্যন্ত যত দূর যাবে ততটা দূরত্ব হবে তাদের কাঁধের ফাসলা, আর তার একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, তার গায়ের চামড়া হবে তিন দিনের পথ। তাহলে একজন জাহান্নামীর শরীরের গঠন কি হতে পারে অনুমান করতে পেরেছেন? কত মোটা, কত চামড়া, তার দাম কত বড় হতে পারে? চলুন তারপর মিষ্কাতের সম্পদ 5400 খ্রিস্টপূর্বাব্দে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিরসুল কাফির ইদ্রিউদিন, একজন কাফিরের একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, ও ফাখিজুহু মিসলুল মাইজা, এবং তার উরু রান হবে বাইজা পাহাড়ের সমান মোটা। একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, তার উরু তার রান হবে বাইজা পাহাড়ের সমান মোটা। এবং তারপরে বলা হয়েছে ওই জাহান্নামীর বসার স্থান হবে, ওই জাহান্নামীর বসার স্থান হবে তিন দিনের পথ। আপনি তিন দিন পর্যন্ত যতদূর পর্যন্ত যাবেন ততটা জায়গা লাগবে তাকে শুধু বসার জন্য, যেমন মদিনা থেকে রাবাসা নামক জায়গার দূরত্ব, মদিনা থেকে রাবাসা নামক একটি জায়গা রয়েছে সেটা যতটা দূরত্ব ততটা দূরত্ব ততটা জায়গা লাগবে জাহান্নামীকে বসার জন্য। একজন জাহান্নামীকে বসার জন্য তিন দিনের পথ। আপনি তিন দিন পর্যন্ত হেঁটে যত দূর পর্যন্ত যাবেন ততটা জায়গা লাগবে একজন জাহান্নামীকে বসার জন্য। তারপর বলেছে ইসলাম হাদিস নম্বর 5431 এর মধ্যে বলা হয়েছে আবু হুরায়রা থেকে যে একজন জাহান্নামীর শরীরের চামড়া হবে 42 হাত মোটা, একজন জাহান্নামীর শরীরের চামড়া হবে 42 হাত মোটা। এর পূর্বের হাদিসে শুনতে পেলেন তিন দিনের পর, এবার এখানে বলা হচ্ছে 42 হাত মোটা, তার দাঁত হবে উহুদ পাহাড়ের সমপরিমাণ, এবং তাকে বসার জায়গা লাগবে মক্কা থেকে মদিনা পর্যন্ত যতটা দূরত্ব যতটা জায়গা। যারা হাজি সাহেব তারা বেশি ভালো বুঝতে বলতে পারবেন যে মক্কা থেকে মদিনা কত দূর রয়েছে, সেই মক্কা থেকে মদিনা পর্যন্ত যত দূর এতটা জায়গা লাগবে একজন জাহান্নামীকে বসার জন্য। ভাবতে পেরেছেন সেই সমস্ত জাহান্নামীদের শারীরিক গঠন কি হতে পারে? প্রায় 250 মাইল, প্রায় 250 মাইল জায়গা লাগবে শুধু আপনাকে বসবার জন্য। তার জাহান্নাম কত বড়, জাহান্নাম কত গভীর, জাহান্নাম কত বড় তা আপনি হিসাব করতে পারবেন না। একজন জাহান্নামীর শারীরিক গঠন যদি এরকম হয়, তার গায়ের চামড়া যদি 42 হাত মোটা হয়, তার দাঁত যদি ওহম পাহাড়ের সমান হয়, তাকে বসার জন্য যদি 250 মাইল জায়গা লাগে, তাহলে জাহান্নাম কত বড়। অন্য এক জায়গায় বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1999 জন জাহান্নামে যাবে,
যারা মহিলা যারা নারী তারা হচ্ছে অধিকাংশ জাহান্নামের
অন্য এক জায়গায় জিজ্ঞেস করা হয়েছে, মহিলারা কেন জাহান্নামের অধিকারী বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নারীরা তারা নিজের স্বামীর শুকরিয়া আদায় করে না, স্বামীর অকৃতজ্ঞতাই তাই তারা অধিকাংশ জাহান্নামী। অতএব আমার এই মাইকের আওয়াজ যদি মাত্র আপনারা যদি শুনতে পান, আপনাদের কাছে আমার কয়েকটি কথা, আপনারা স্বামীর শুকরিয়া আদায় করবেন, স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করবেন না, আপনার স্বামী আপনাকে যা কিছু এসে দেবেন সেটাকে নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন, সেটাকে নিয়ে আপনি খুশি থাকবেন, তাহলে আপনি স্বামীর কৃতজ্ঞ, স্বামীর আপনি কৃতজ্ঞ স্ত্রী, শুকরিয়া আদায়কারী স্ত্রী। অতএব আর যদি আপনি শুকরিয়া আদায় না করেন সেই ভয়ানক কঠিন জায়গাতে আপনাকে যেতে হবে। যারা সম্পদশালী ব্যক্তি রয়েছেন, যারা টাকা পয়সাওয়ালা ব্যক্তি রয়েছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আল্লাহ তাআলা আপনাকে অর্থ সম্পদ দিয়েছেন, অর্থ সম্পদ আপনি সঠিক জায়গাতে ব্যয় করুন, আপনি মসজিদে দান করুন, মাদ্রাসায় দান করুন, আপনার সম্পদের আপনার যাকাত বের করুন, ফকির মিসকিনকে দান করুন, অযথা আপনি অন্যায় ভাবে আপনার সম্পদকে নষ্ট করে দেবেন না, অন্যায় ভাবে আপনার সম্পদকে যে কোনো জায়গাতে ব্যয় করে দেবেন না, অন্যায় ভাবে আপনার সম্পদকে আপনি অপচয় করবেন না, সঠিক জায়গাতে আপনার টাকাকে আপনার সম্পদকে কাজে লাগাবেন। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন একটা আল্লাহর বিশাল নিয়ামত, আপনি সৌভাগ্যবান যা আল্লাহ তাআলা আপনাকে সম্পদশালী করেছেন, কিন্তু আপনি সম্পদের যদি অপব্যয় করেন তাহলে আপনাকে সেই ভয়ানক কঠিন জাহান্নামে যেতে হবে। অতএব অনুরোধ থাকবে আপনি আপনার সেই মূল্যবান আল্লাহ তাআলা দেওয়া নিয়ামতকে সঠিক জায়গাতে ব্যয় করুন, মসজিদে দান করুন, মাদ্রাসায় দান করুন, ফকির মিসকিনকে দান করুন, কোন জায়গায় যদি কোনো ইয়াতিম থাকে সেই ইয়াতিমকে সহযোগিতা করুন, কোনো মানুষ অসুস্থ হয়েছে সে তার অসুখ ডাক্তারের কাছে দেখাতে পারে না, তাকে আপনি 10,000-15,000 টাকা দিয়ে তাকে হেল্প করুন, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন, তার জন্য সুব্যবস্থা করে দিন, আপনার টাকাকে এক কথায় ভালো জায়গায় ব্যয় করার চেষ্টা করুন। আপনার টাকা আছে বলে আপনি অন্যায় ভাবে ব্যয় করবেন, যেখানে সেখানে আপনি কাজে লাগিয়ে দেবেন সেটা কথা নয়, আপনি আপনার ইচ্ছা মতো আপনার টাকাকে ব্যয় করতে পারেন না, আপনি আপনার মনের মতো যেখানে খুশি সেখানে আপনি খরচ করে দিলেন আপনি করতে পারেন না, অসম্ভব। আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়েছেন, এটা আপনার সৌভাগ্য, আপনাকে মেনে নিতে হবে, আল্লাহ তাআলা আমাকে একটা বিশাল একটি নিয়ামত দান করেছেন, অতএব সেই নিয়ামত আপনি সঠিক জায়গাতে কাজে লাগানোর চেষ্টা করুন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই সমস্ত কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার সাথে সাথে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আল্লাহ আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদের মধ্যে যারা অন্যায় কাজে লিপ্ত রয়েছে, পাপের সাথে লিপ্ত রয়েছে, তাদেরকে তুমি কোরআন হাদিসের কথা শ্রবণ করার সাথে সাথে তুমি তাদেরকে সঠিক পথে নিয়ে আসো, আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো নিজের জীবনকে কোরআন এবং হাদিস অনুপাতে জীবন যাপন করার।